वेलकम टू देवदीनाज किचन आईलैंड। आज दशमी, दशमीते आमी देखाच्छी एकटा काश्मीरी विख्यात रान्ना मटन रोगन जोश। सेटा करते जा जा लागछे, एखाने आमी एई प्याजटा नियेछी बेरेस्ता करार जोन्नो। एखाने आछे आदा बाटा आर रसुन बाटा, आठ दसटा रसुन आछे आर बेश अनेकटा आदा आछे। एक्चुअलि एखाने आदा गुड़ो देय, किन्तु आदा गुड़ो आमार काछे एखन नेई, कारो का आदा गुड़ो थाकले आदा गुड़ोटा यूज करबें। एटा होच्छे हिंग, सर्षे तेल एकटू बेशी लागे एटाते। एखाने लंका बोलते शुधु काश्मीरी लंका पड़े, एटा बेशी परिमाणे पड़े जेहेतु रेड ग्रेवी हय। एटा काश्मीरी लंका एखाने प्राय आढ़ाई टेबिल चामच मतो आछे। एटा होच्छे टमेटो पिउरे, एटा आमी रेडिमेड किने करेछि। जदि बाड़ीते यूज करें ताहले गोटा टमेटोके जले फुटिए तारपर तार छालटा छाड़िए मिक्सिते দিলেই সেটা পিউরি হয়ে যাবে। এখানে একটা একদম মাস্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মৌরি গুঁড়ো, এটা হচ্ছে কাঁচা মৌরির গুঁড়ো, একদম ফ্রেশ করে গুঁড়ো। আর এখানে গোটা গরম মশলার মধ্যে একদম যেটা লাগবেই সেটা হচ্ছে বড় এলাচ, রোগান জোশে বড় এলাচ মাস্ট। এছাড়া যে মশলাগুলো নিয়েছি সেগুলোকে আমি ড্রাই গুঁড়ো করে তারপরে আমি গ্রেভিতে মেশাবো। এখানে আছে লবঙ্গ, এটা হচ্ছে জিরে, এটা জায়ফল, এটা জৈত্রী, এটা দারচিনি, এটা ছোটো এলাচ, এখানে কটা গোটা গোলমরিচ আছে আর কেসার। এটা এগুলোকে আমি গুঁড়ো করে মেশাবো, এটাকে ফোড়নে দেবো। আর এখানে মাটনটাকে, এখানে মাটন আছে প্রায় 600 মতো, এই মাটনটাকে আমি জলের সাথে দু চারটে গোটা রসুন, থেতো করিনি, গোটা রসুন আর দু চারটে তেজপাতা দিয়ে তিন চারটে সিটি মেরে নিয়েছি। এটা এতে হাফ ডান হয়েছে, এটা কিছুটা সফট, বাকিটা রান্না করতে করতে সফট হবে। আর এখানে হচ্ছে মাটন স্টকটা নিয়েছি, স্টকের স্মেলটা ভালো আসবে বলে। রোগন জোশ বানানোর অনেক সিস্টেম আছে, পেঁয়াজ বাটা দিয়েও অনেকে করে, আমি এখানে বেরেস্তা ইউজ করছি। মাটনটাকে কাঁচা করে অনেকক্ষণ ধরে সেটাকে রান্না করে করে মজানো সেটাও হয়, কিন্তু এতটা টাইম আমাদের কাছে থাকে না বলে আমি ইজি করে করার চেষ্টা করছি। আর এই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে সর্ষের তেল, মৌরি আর হিং আর বড় এলাচ এই আর কেসার, এগুলো কিন্তু রোগন জোশে মাস্ট। এবার আমি সর্ষের তেলে বেরেস্তা করতে দিচ্ছি। বেরেস্তা হওয়ার পর যে এক্সট্রা তেলটা থাকবে সেটাতেই আমি মাটন বসাবো। যেহেতু সর্ষের তেল বডি হিট করে, তার সাথে বড় এলাচ, হিং, সেই জন্য এই রান্নাটাতে এটাই, এগুলো মানে একদম আবশ্যিক ইনগ্রেডিয়েন্টস, যেহেতু এটা কাশ্মীরের রান্না। এবার এটা একদম ক্রিস্পি ব্রাউন হবে, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। বেরেস্তাগুলো একদম রেডি হয়ে গেছে, আমি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই এক্সট্রা তেলটার মধ্যেই আমি মাটনটা বসাবো। এখানে আমি তিনটে দারচিনি বড় এলাচ নিয়েছি, জাস্ট একটুখানি হামানদিস্তায় ফাটিয়ে আমি এটাকে ফোড়নে দেবো। একটু চাপা দিলাম, এটা বড় ফেটে আসতে পারে ক্যামেরার দিকে। এবার এর মধ্যে আমি মাটনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিলাম, তবে
তখন আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে হলুদটা বলতে ভুলে গেছি, হলুদটাও থাকবে। এবার হলুদ, কাশ্মীরি লঙ্কা, এটাকে আমি একসাথে জলে গুলে তারপরে এর মধ্যে দেব। এই বাটিটার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা নিলাম, সবটা করে নিইনি আমি, করতে করতে একটা আন্দাজ তো হয়, সেই অনুযায়ী দিবেন। এ হলুদ দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি এটা জলে গুলে দিচ্ছি। একটু ভালো ভালো করে আমি হিঙের গুঁড়োটা দেবো, এটা কিন্তু এরকমই লাল রংরঙের বেগুনি হবে, পুরো রিচ রেড হবে আর টেক্সচারটা খুব স্মুথ হয়, ওই জন্য মশলাগুলো একটু গুলে পাতলা করে দিলাম। এবার আমি হিংটা দিলাম, এখানে হাফ টিস্পুন হিং আছে, একটু নাড়াচাড়া করে আমাকে এর মধ্যে জল দিতে হবে, তো সেই জলটা আমি স্টক ওয়াটার দেবো। একটু মশলাগুলো কষে যায় তারপর আমি দিচ্ছি। 3 মিনিট মতো নাড়াচাড়া করেছি, তেলটা উঠে উঠে আসছে, এবার আমি এর মধ্যে স্টক ওয়াটারটা দিচ্ছি। এইটুকু স্টকে রাখছি, আবার পরে যদি লাগে। এবার এটাকে আমি ঢাকা দিচ্ছি, বেশ কিছুক্ষণ ফুটুক, কারণ মাংসটাও তো আরও সেদ্ধ হবে। মাটনটা প্রায় 5 মিনিট ধরে ফুটছে, আমি এবার বেরেস্তাটা মিশিয়ে দিলাম। এবার আবারও ঢাকা দেব। মাটনটা প্রায় 10 মিনিট ধরে ফুটছে, মাটনের পিসগুলো আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে, এই দেখুন। এইবার আমি এর মধ্যে এই যে আমার সবকটা মশলাকে গুঁড়ো করে যে গরম মশলাটা করেছি সেইটা দিয়ে দিলাম, আমি সবকটা একসাথে করে হামানদিস্তায় আমি গুঁড়ো করে নিয়েছি, একটু হাত দিয়ে ছেঁকে দিলাম, কারণ যেগুলো মুখে লাগবে ওগুলোকে ফেলে দিলাম। এবার এর মধ্যে আমি টমেটো পিউরেটা দেব আর এই কেসারটাও দিয়ে দিচ্ছি। একটু ফ্লেমটা কমিয়ে আমি টমেটো পিউরেটা অ্যাড করছি। দিয়ে আবার আমি এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা আরও 10-15 মিনিট মতো ফুটবে। মাটনটায় স্টক ওয়াটারে যেহেতু নুন ছিল, আমি এতক্ষণ কোনো নুন দিইনি, কিন্তু এখন আমার একটুখানি নুন দিতে লাগবে দেখেছি, তাতে আমি হাফ টিস্পুন নুন এর মধ্যে অ্যাড করলাম। মাটন রাগন জোশ প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মৌরি গুঁড়োটা অ্যাড করব। এর থেকে বেশি লাল রং কিন্তু আমার বাড়িতে করা সম্ভব হবে না, কারণ কাশ্মীরি মাটন জোশ করতে, মাটন রোস্ট করতে ওখানে ওরা রতন জোধ বলে একটা জিনিস ইউজ করে, যেটা একটা গাছের একটা অংশ, সেটাকে সর্ষের তেল গরম করে তাতে দিলে বা এই ফুটন্ত অবস্থায় দিলে একদম লাল একটা রং বেরোয়, কিন্তু সেটা আমার পক্ষে এখানে পাওয়া সম্ভব হয়নি। এই জন্য আমি যতটা লাল রং আনতে পেরেছি সেটা ন্যাচারালি এই কাশ্মীরি লঙ্কা থেকেই এসছে। এবারে আমি এর মধ্যে মৌরি গুঁড়োটা অ্যাড করছি। প্রায় 2 টেবিল স্পুন আমি মৌরি গুঁড়ো এর মধ্যে দিলাম, এটা আর কিছুটা ফুটবে, তারপরে আমি এটাকে অফ করে একটু ঢাকা দেব, তারপরে এটাকে সার্ভ করব। মাটন রোগান জোশ রেডি হয়ে গেছে, আমি আমার মতন করে চেষ্টা করেছি, আপনারা করে দেখবেন কেমন লাগে, দেখতে তো অসাধারণ হয়েছে, খেয়ে দেখবেন কেমন লাগছে। এটা নর্মাল স্টিম রাইস দিয়ে খুব ভালো যায়। এবার বাকি চয়েস আপনাদের, রান্না ভালো লাগ, আমার রান্না ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন মনে করে, আমার ফেসবুক পেজ চেক করবেন, ওখানে সব রেসিপি ডিটেলস পুজোর পরেই দেওয়া থাকবে।